সাধারণত আঁকাবাঁকা অ্যানিমেশনের ক্ষেত্রে মোশন গাইডের প্রয়োজন হয়। তো আমরা যদি আঁকাবাঁকা অ্যানিমেশনের জন্য মোশন গাইড দিতে চাই, তাহলে আমাদের যা করতে হবে, আমাদের ইনসার্টে ক্লিক করে এখানে মোশন গাইড এটিতে ক্লিক করতে হবে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে একটি অটোমেটিক একটি গাইড লেয়ার, মোশন গাইডের একটি লেয়ার তৈরি হয়েছে। তো এবার আমাদের এই মোশন গাইড লেয়ারে আমাদের অ্যানিমেশনের ধরন অনুযায়ী এটিকে আমাদের কি ফ্রেম বাড়িয়ে দিতে হবে। আমরা 50 নম্বর পর্যন্ত একটি সাপোজ কি ফ্রেম নিলাম, ইনসার্ট কি ফ্রেম। এবার আমাদের মোশন গাইড দিতে হবে। তো এটি করার জন্য আমরা পেন্সিল টুল সিলেক্ট করব এবং নিচে অপশন থেকে আমরা স্মুথ নির্বাচন করব। যেহেতু আমাদের গাইডটি আঁকাবাঁকা হবে, এবার আমরা স্ট্রোক কালার নেভি ব্লু নিয়ে আমরা একটি আঁকাবাঁকা লাইন ড্র করব, ঠিক এরকম। তো আঁকাবাঁকা লাইন ড্র হলো। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে একটি নতুন একটি লেয়ার নিব, যেটির মধ্যে মূলত আমরা অ্যানিমেশনটি করব। তো এবার অ্যানিমেশন করার জন্য এই সার্কেলটি সিলেক্ট করে আমরা একটি গ্রেডিয়েন্ট দিয়ে নিব। সাপোজ আমরা এই গ্রেডিয়েন্টটি দিলাম, এরপর আমরা একটি সার্কেল ক্রিয়েট করব ঠিক এখানে এই পজিশনে। এবার আমাদের যা করতে হবে সেটি হচ্ছে যে আমরা ঠিক 10 নম্বর একটি কি ফ্রেম নিয়ে নিব। তো 10 নম্বর কি ফ্রেম নিয়ে আমরা এই সার্কেলটিকে ঠিক এই বরাবর এখানে নিয়ে আসব। এরপর একইভাবে 20 নম্বর আমরা আরেকটি কি ফ্রেম নিব, সার্কেলটিকে আমরা ঠিক এই গাইডকে কেন্দ্র করে সামনে বাড়িয়ে দিব। ঠিক একইভাবে 30 নম্বরে আমরা আরেকটি কি ফ্রেম নিব এবং একই পদ্ধতিতে আমরা সামনে বাড়িয়ে দিব। 40 নম্বর একটি কি ফ্রেম নিব, এবং সবশেষ 50 নম্বর একটি কি ফ্রেম আমরা নিয়ে আমরা আমাদের সার্কেলটিকে আমাদের গাইডের সর্বশেষ প্রান্তে আমরা রাখব। এরপর আমাদের অ্যানিমেশন দিতে হবে, এই জন্য আমরা লেয়ার 6টিকে সিলেক্ট করে আমরা মাউসের ডান বাটন চেপে ক্রিয়েট এ মোশন টুইন কমান্ডের মাধ্যমে আমরা অ্যানিমেশন প্রয়োগ করব। এবার আমরা যদি কন্ট্রোল এন্টার চেপে টেস্ট করি আমাদের তৈরি করা অ্যানিমেশনটি, তাহলে আমরা লক্ষ্য করব যে আমাদের সার্কেলটি ঠিক আঁকাবাঁকা হয়ে সামনের দিকে এগোচ্ছে। তো মূলত এভাবে আমরা মোশন গাইড কমান্ডের মাধ্যমে যে কোনো আঁকাবাঁকা অ্যানিমেশন করে নিতে পারবো।